আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরু হয়নি ভোট গ্রহণ, ইমরান প্রশাসনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ। অনাস্থা প্রস্তাব সফরে যে কৌশল নিয়েছে ইমরান বিরোধীরা। পাকিস্তান সংসদ বিরোধী নেতার অনাস্থা প্রস্তাবের জবাবে যা বললেন স্পিকার। ইমরানের মুখে ফের ভারতের প্রশংসা, চলে যাওয়ার পরামর্শ বিরোধীদের। ব্যবহার করে টিস্যুর মতো ছুঁড়ে ফেলা হবে এমন জাতি আমরা নই, হুঙ্কার ইমরান খানের। সিরিয়া যুদ্ধে অভিজ্ঞ জেনারেলকে ইউক্রেনের দায়িত্ব দিল রাশিয়া। পাকিস্তান পার্লামেন্টে অনাস্থা ভোটের আগেই বিদেশি ষড়যন্ত্র ইস্যুতে আলোচনা। এবার বিস্তারিত। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও নির্ধারিত সময়ে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত না হওয়ায় ইমরান খানের সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সর্বোচ্চ আদালতের রায় মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি বিরোধীদের মুখোমুখি হবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। খবর দ্য নিউজের। পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে শনিবার 9 এপ্রিল স্থানীয় সময় সকাল 10টা থেকে 10:30টার মধ্যে, বাংলাদেশ সময় বেলা 11টা থেকে 11:30টা পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবারের রায়ে সর্বোচ্চ আদালত স্পষ্ট বলে দিয়েছিলেন ভোটাভুটিতে কোনোভাবেই দেরি করা যাবে না, কিন্তু তারপরও নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়নি আলোচিত এই ভোট গ্রহণ। কিছুক্ষণ তর্ক বিতর্কের পরেই স্থানীয় সময় দুপুর 12:30 পর্যন্ত অধিবেশন মুলতবি করেন পার্লামেন্টের স্পিকার আসাদ কায়সার। কিন্তু সেই সময়ের পর 1.5 ঘন্টার বেশি হয়ে গেলেও এখন পর্যন্ত অধিবেশনই পুনরায় শুরু হয়নি। স্পিকারের এমন পদক্ষেপের বিষয়ে পাকিস্তানের সংসদ বিষয়ক বিশেষজ্ঞ আহমেদ বিলাল মেহবুব বলেন, অধিবেশন মুলতবি রাখার যৌক্তিকতা বোঝা কঠিন, তাও 1.5 ঘন্টা। এখন রোজার মাস হওয়ায় দুপুরের খাওয়ার বিরতি হতে পারে না, এমনকি নামাজের সময়ও নয়। আমি পুরোপুরি অন্ধকারে রয়েছি এবং বলতেই হবে এ বিষয়ে চিন্তিত। সবশেষ খবর অনুসারে জোহরের নামাজের পর অধিবেশন আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে। নানা নাটকীয়তার পর অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নানা অনাস্থা প্রস্তাবের ওপর ভোট গ্রহণে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ঐতিহাসিক অধিবেশন শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শনিবার রবিবার সকাল 10:30টায় অধিবেশন শুরু হয়। ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্ট অধিবেশনে অনাস্থা প্রস্তাব সফল করতে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন পাওয়ার বিষয়ে অনেকটাই নিশ্চিত করেছে পাকিস্তানের বিরোধী জোট। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির নেতারা জানিয়েছেন, এ অধিবেশনের বিষয়ে তারা তাদের কৌশল ঠিক করে ফেলেছেন এবং সরকার দলীয় সামনের সারির সদস্যরা উস্কানি দেওয়ার চেষ্টা করলেও তাদের দলের পার্লামেন্টে সদস্যদের শান্ত এবং ধৈর্যশীল থাকার নির্দেশনা দিয়েছেন। বিরোধী দলীয় সূত্রগুলোর বরাতে ডনের খবরে বলা হয়, ক্ষমতাসীন দল তেহরিক ই ইনসাফের সাবেক মিত্র দলগুলো ও পার্লামেন্টের স্বতন্ত্র সদস্যদের সমর্থন পেতে যাচ্ছে বিরোধী জোট। পিটিআই এর ভিন্নমত অবলম্বী 22 জন সদস্য তাদের পক্ষে আছে বলে দাবি করেছে বিরোধী দলগুলো। তবে পিটিআই এর ভিন্নমত অবলম্বীদের সমর্থন ছাড়াই অনাস্থা ভোটে জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন অর্জন করার বিষয়টি নিশ্চিত হওয়ায় ক্ষমতাসীন দলের ওই 22 সদস্য তাদের পক্ষে আছেন অধিবেশনে এমন দাবি তুলবে না বলে সিদ্ধান্ত হয়েছে। কারণ এমন দাবি করলে তা পাকিস্তানের সংবিধানের 63A অনুচ্ছেদ অনুযায়ী পিটিআই এর ভিন্নমত অবলম্বী সদস্যরা অযোগ্য ঘোষণার মুখে পড়তে পারেন। এদিকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শনিবার রবিবার সকাল 10:30টায় অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার আসাদ কায়সার। নানা নাটকীয়তার পর সুপ্রিম কোর্টের নির্দেশে পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল 10:30টায়, বাংলাদেশ সময় বেলা 11:30টায় দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির এই অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সর্বপ্রথম পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন ও ফাতেহা পাঠ করা হয়। তবে অধিবেশন শুরুর 30 মিনিট পরই 1.5 ঘন্টার জন্য তা মুলতবি করেন স্পিকার আসাদ কায়সার। সে অনুযায়ী স্থানীয় সময় দুপুর 12:30টায় বাংলাদেশ সময় 1:30টায় পুনরায় অধিবেশন শুরু হবে। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি আজকের কর্মসূচির 4 নম্বরে রয়েছে। বিরোধীরা পূর্ণ শক্তি নিয়ে সংসদে এলেও ট্রেজারি বেঞ্চের খুব কম সদস্যই উপস্থিত রয়েছেন অধিবেশনে, যোগ দেননি প্রধানমন্ত্রী ইমরান খানও। অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শেহবাজ শরীফকে আলোচনার অনুমতি দেন স্পিকার। এ সময় শেহবাজ শরীফ বৃহস্পতিবারকে একটি ঐতিহাসিক দিন হিসেবে স্বাগত জানান। পিএমএলএন নেতার মতে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাকিস্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করেছে।
ক্ষমতা হারানোর প্রায় দ্বার প্রান্তে দাঁড়িয়ে আবারও ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সাম্প্রতিক রাজনৈতিক সংকট শুরুর পর থেকেই অবশ্য ভারত ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে পুরনো অবস্থান বদলে ফেলেছেন ইমরান, তাদের নিয়ে প্রায়ই ভালো ভালো কথা বলছেন। শুক্রবার ও 8 এপ্রিল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। টেলিভিশনে প্রচারিত ভাষণে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, আমি ভারতের প্রশংসা করি, তাদের সবসময় স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল। তিনি বলেন, ভারত ও পাকিস্তান একই সময়ে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল। আজ পাকিস্তানকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলা হয়, অথচ কোনো পরাশক্তির সাহস নেই ভারতের বিরুদ্ধে কথা বলার। ইমরান খান বলেন, আমি ভারতকে অন্যদের চেয়ে বেশি চিনি, সেখানে আমার বন্ধু রয়েছে এবং আমি খুবই দুঃখিত যে RSS এর কারণে এবং কাশ্মীরে তারা যা করে সেজন্য তাদের সাথে আমাদের সম্পর্ক নেই। ভারতীয়রা খুবই আত্মমর্যাদাবোধ সম্পন্ন, কেউ তাদের নির্দেশ দিতে পারে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমরা এমন জাতি নই যাদের টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলা যাবে। পাকিস্তান একক কোনো দেশের সঙ্গে একপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে না বলেও জানান তিনি। সংসদে অনাস্থা প্রস্তাবের আগের রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন ইমরান খান। খবর জিও টিভির। আজকের অনাস্থা ভোটে ইমরান খানের সরকারের ইতি ঘটবে বলে ধরে নেওয়া হচ্ছে। এমতাবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, আমি জনগণের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি, আমদানি করা সরকার মানব না। বিরোধী রাজনীতিকরা নিজেদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলাগুলো থেকে পরিত্রাণ পেতে এই ষড়যন্ত্রে মেতে উঠেছেন বলেও মত ইমরানের। বিরোধীদের প্রশ্ন রেখে ইমরান খান বলেন, তারা যদি এতটাই আত্মবিশ্বাসী হয়ে থাকে তবে তারা নির্বাচনের বিষয়ে ভীতু কেন। ইমরান খান রোববার এশার নামাজের পর দেশবাসীকে রাজপথে এসে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর আহ্বান জানান। বিদেশের অর্থায়নে মঞ্চস্থ হতে যাওয়া নাটকের বিরুদ্ধে প্রতিবাদ জানানো প্রতিটি পাকিস্তানের কর্তব্য। পাকিস্তানের বিরুদ্ধে বিদেশিদের এমন ষড়যন্ত্র আমি কখনোই মেনে নেব না। শুক্রবার রাতে দেয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ভাষণ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। ভাষণে বিরোধী দলগুলোর কঠোর সমালোচনা করে ইমরান বলেন, কিছুদিন আগ পর্যন্ত যারা পরস্পরকে চোর বলতেন তারা কিভাবে হঠাৎ ঐক্যবদ্ধ হলেন তা পাকিস্তানের জনগণ জানে। যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া ও তার ভাগ বাটোয়ারাই বিরোধীদের ঐক্যের মূল উৎস বলেও উল্লেখ করেন তিনি। সিরিয়ায় যুদ্ধ পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে এমন একজন জেনারেলকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযানের নেতৃত্ব এনেছে বলে জানা গেছে। এর মাধ্যমে ইউক্রেনে হামলার 1.5 মাসের মাথায় সামরিক অভিযানের নেতৃত্বে পরিবর্তন আনল দেশটি। একজন পশ্চিমা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, নতুন দায়িত্ব পাওয়া রুশ জেনারেলের সিরিয়ায় যুদ্ধ পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে একজন পশ্চিমা কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার জেনারেল আলেকজান্ডার দভরনিকভ এখন ইউক্রেনের আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। বিবিসি জানিয়েছে, মূলত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় সাধনের প্রচেষ্টার অংশ হিসেবেই যুদ্ধ কমান্ডে এই পরিবর্তন এনেছে রাশিয়া, কারণ এতদিন রুশ সেনা ইউনিটগুলো একক নেতৃত্বে নয় আলাদাভাবে পরিচালনা করা হতো। ইউক্রেনে হামলায় রাশিয়ার প্রায় 100টি ব্যাটালিয়ন অংশ নিয়েছে বলে জানান ওই পশ্চিমা কর্মকর্তা। কিন্তু এত বিশাল বাহিনী ইউক্রেনের ছোট ছোট সেনা ইউনিটের চমকের সঙ্গে পেরে উঠছে না বলে দাবি করেন ওই কর্মকর্তা। ওই পশ্চিমা কর্মকর্তা বলেন, ওই কমান্ডারের সিরিয়ায় রুশ অভিযান পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে, তাই আমরা সামরিক নেতৃত্ব এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের দিক থেকে রাশিয়ার উন্নতি হবে বলে ধারণা করছি। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনে অভিযান চালাতে এসে রাশিয়ার প্রায় 19,000 সেনা প্রাণ হারিয়েছে। পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের আগে বিদেশি ষড়যন্ত্র ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। শনিবার এমন তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। পাকিস্তান পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে যে বিদেশি ষড়যন্ত্র চলছে তা নিয়ে আলোচনা হবে। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের আগেই এই বিদেশি ষড়যন্ত্র ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান তেহরিকি ইনসাফ PTI দল চায় দূতাবাসের মাধ্যমে আসা ওই বিদেশি হুমকি ও ষড়যন্ত্র বিষয়ক চিঠির বক্তব্য প্রমাণ করতে।
কারণ এ চিঠির মাধ্যমে পাকিস্তানকে হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, আমরা সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আয়োজিত এই অনাস্থা ভোটকে প্রতিরোধ করব। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের বিরোধী দলগুলোর সাথে ষড়যন্ত্র করে যুক্তরাষ্ট্র তাকে সরিয়ে দিতে চাইছে, এ কারণেই অনাস্থা ভোটের আয়োজন করা হয়েছে।